সম্মানিত উপস্থিতি আজকের আমার বিষয় হল প্রশ্নোত্তর পর্ব সমসাময়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো মশালার সমস্যার সমাধানের জন্য যেই মশালা নিয়ে মুসলমানেরা বিভক্তি হচ্ছে বিভিন্নভাবে ইউনিভার্সিটি কলেজ তথা সাধারণ শিক্ষিতরা বিভ্রান্ত হচ্ছে এমন কতগুলো দশটি প্রশ্ন আমার কাছে এই মুহূর্তে উপস্থাপক মহোদয় পেশ করেছেন এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুক সবাই বলুন আমিন মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমের মধ্যে এর সাত করেছেন জিক্রি ইন তালামুন হে আমার বান্দারা তোমরা যদি না জানো আহলে জিকির তথা কোরআনের পণ্ডিত হাদিস বিশেষজ্ঞ আহলে আলেম যারা যাদের কাছে আছে তাদেরকে জিজ্ঞাসা করো অতএব অতএবা জিজ্ঞাসা করা প্রশ্ন করা এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া অধিকার জোরে বলুন না সোবাহান আল্লাহ কার দেওয়া অধিকার আল্লাহ বান্দাদেরকে অধিকার দিয়েছেন জানার জন্য প্রশ্ন করতে হবে ফস আলু আল্লাহ ওয়ার্ডার করেছেন তোমরা জিজ্ঞাসা করো সুয়াল করো এই সুয়াল থেকে মাস আলা মাস আলামানি প্রশ্নের বিষয় জোরে বলুন না সোহান আল্লাহ মাস আলামানি প্রশ্নের বিষয়ে এটার উত্তরে আসে আল জবাব আল্লাহর নবীর সাত করছেন হজরতের যা বাদি আল্লাহ বর্ণিত আল্লাহ রসুল বলেন ইনামা শিফাউল আইয়ে আসওয়াল মূর্খতা নামের রোগ দূর করতে হলে সুয়াল করতে হবে না জানাটা একটা ব্যাধি না জানা একটা রোগ মূর্খতা একটা রোগ জেহালত একটা রোগ প্রত্যেকটা মুসলমানের জানতে হবে তলাবুল হাসিল করা ফরজ বলেন না এলেম হাসিল করা কি ইমান এনে নামাজ পড়ে বসে থাকলে শুধু হবে না আবশ্যকে আলম জানতে হবে জানার পরে মানতে হবে ঠিক কিনা সাহাবা ইকরামদেরকে জিজ্ঞাসা করা হতো আমার নবীকেও জিজ্ঞাসা করতেন সাহাবা ক্রাম সবচেয়ে বেশি প্রশ্ন করেছে কোন জাতি বনি ইসরায়েল কারা মুসা আলহ প্রশ্ন করে করে জর্জরিত করে ফেলতো প্রশ্ন করা যেমন সুন্নত প্রশ্ন করার আদব রক্ষা করাও সুন্নত জোরে বলুন না আমা তুমুল তুমুল্লা কালিলা আল্লাহ বলেন তোমাদেরকে এলেন দেওয়া হয়েছে অনেক কম অনেক কম ইল্লা কালিলা মান্দার এলেম আল্লাহর এলেমের তুলনায় কিছুই না ঠিক নাবে ঠিক হজরতে মুসা ও খিজির আলাইহিস সালাম আলাইহিমাসসলাম যখন নৌকা পাড়ি দিতেছে নৌকায় করে যখন খেয়া পার হচ্ছেন তখন মুস সালাম দেখলেন একটা চরুই পাখি নৌকার গলইতে বসেছে বুঝান গলই মাস্তুলে বসছে কিছুক্ষণ পরে চড়ুই পাখি উড়াল দিয়ে উত্তাল সাগর ঢেউ ঢেউয়ের মধ্যে ঠোঁট লাগিয়ে একটু পানি নিছে সুবহানাল্লাহ বলেন খিজির আলাই হিসালাম মুসা সালামকে বললেন হে মূষা কী দেখলে মুসা বলেন একটা ছোট্ট চরই পাখি পানির ঢেউয়ের মধ্যে একটু ঠোঁট লাগিয়ে একটু পানি খেয়েছে খিজির বললেন মূষা এই সাগরের তুলনায় এই পাখির ঠোঁটের পানি কতটুকু কথা বুঝতে পারছেন এই মহাসাগরের এই এই উপসাগরের সাথে মহাসাগর আছে মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগর আছে সাতটা সাগরের কানেকশন আছে এই বিশাল মহাসমুদ্রের এই ঢেউয়ের থেকে একটু পানি এই চরই পাখি নিয়েছে মুসা ওই পানির তুলনায় এই পানি কতটুকু আল্লাহ একবার বলেন না মুসা বলেন অতি সামান্য নগণ্য খিজির আল ইসলাম বললেন হে মূসা হে মুসা বনি ইসরায়েলরা তোমাকে জিজ্ঞাসা করেছিল হে মূষা এই বনি ইসরায়েলের মধ্যে এই মিশরের মধ্যে কে বড় জ্ঞানী তুমি মূষা বলেছিল আমি সবচেয়ে বড় জ্ঞানী মূষা অহংকার করে কি বলছিল আমি সবচেয়ে বড় জ্ঞানী হে মূষা শুনে রাখো আল্লাহর এলেমের তুলনায় বান্দা সমস্ত বান্দার এলেম সমস্ত বান্দার জ্ঞান ওই মহাসাগরের থেকে ওই চরুই পাখি এক ফোটা পানি নিয়েছে ওই পানির থেকেও কম জোরে বলুন না সবান এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে এলেম দেওয়া হয়েছে একেবারে কম একেবারে কম আবার সমস্ত বিশ্বের যত মানুষ আছে যত ইনসান আছে সব ইনসানের তুলনায় আমার নবীর এলেম হলো মহাসমুদ্র জোরে বলুন সোহান মহা সমুদ্র কারণ আমার নবী হলেন এলেমের শহর আল্লাহ একবার বলেন না আমার নবী হলেন কি এলেমের শহর আবার সাহাবাই ক্রামের মধ্যে কার এলেম সবচেয়ে বেশি সৈয়দুনা আলী রাদি আল্লাহ সোহান যিনি হলেন ওই শহরের গেট ওই শহরের গেট আনা মদিনাতুল আলমে ও আলিউন বা আমার নবী তো শহর আলী হলেন গেট গেটের এলেম কতটুকু একটু আমরা জানি তারপরে আমি প্রশ্নোত্তর পড়বে যাব ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ না বললে খবর আছে কি আছে ইনশাল্লাহ না বললে খবর আছে মক্কার কাফের রামার নবীকে তিনটা প্রশ্ন করলেন কয়টা তিনটা প্রশ্ন করলেন এই তিনটা প্রশ্ন কালেকশন করছে ইহুদিতের থেকে কাদের থেকে যখন আবু জাহেল দিশাহারা হয়ে গেল সবাই একত্রিত হয়ে মা ইবনে নদরকে পাঠাই দিলেন মদিনায় যাও ইহুদির থেকে কিছু প্রশ্ন নিয়ে আসো যেই প্রশ্ন আমরা এই নবীকে করে আটকাই ফেলাবো কি করব আটকাই ফেলাবো তারা গেল মদিনায় যাওয়ার পর মদিনার ইহুদি আলেমরা তিনটা পোস্ত শিখাই দিল কয়টা এক নম্বর রুহু কাকে বলে এক নম্বর কি রোহ কাকে বলে দুই নম্বর কারা তিনশোর অধিক বছর ঘুমিয়েছিল মারা গেছিল ঘুমিয়েছিল তা বাবা আবার তিনশো বছরের পর কত বছর পর তারা আবার জীবিত হয়েছিল এরা কারা তিন নম্বর হলো এমন একজন বাচ্চা যেই বাচ্চা সারা বিশ্ব ইসলামী শাসন করেছে সেই বাচ্চার নাম কি কয়টা প্রশ্ন তাহলে প্রশ্ন আগেও ছিল না ছিল কাফেররাও করতো না করতো সাহাবাই ক্রাম করতো না করতো প্রশ্ন করতো আবার দেখেন ইমাম বাঁকের রহমতুল্লাহ সিরিয়াতে গেলেন গিয়ে দেখেন চল্লিশ হাজার খ্রিস্টান কয় হাজার এক পাহাড়ের চূড়ায় একত্রিত হয়েছে তারা ওখানে এবাদত করবে হজরত ইমাম বাকের জৈনুল আবিদিনের কলিজার টুকরা ছেলে সেখানে গেলেন তখন ওই খ্রিস্টান সেরা পাদ্রি তাকে প্রশ্ন করল তুমি মুসলিম তুমি আউলাদ রসুল তোমার কাছে তিনটা প্রশ্ন করব। উত্তর যদি দিতে পারো আমরা মুসলমান হয়ে যাব আল্লাহ বলেন না প্রশ্ন উত্তর এমন একটা পর্ব প্রশ্ন উত্তরে হজরতের সুলতান বা ইজিদ বোস্তামি রাজিউল্লাহুতালা আনহুর বয়স যখন উনিশ বছর কয় বছর উনিশ বছর বস্তামনগর থেকে ফিলিস্তিনের মধ্যে গেলেন ফিলিস্তিনবাসীরা ওনাকে প্রশ্ন করেছিলেন তিনটা কয়টা তিনটা পস্ত করেছিলেন তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে পাঁচ লক্ষ খ্রিস্টান মুসলমান হয়ে গেল কয়লা তাহলে প্রশ্নোত্তর পর্ব ভালো না খারাপ হ্যাঁ কিন্তু আমাদের কিছু আলেমরা পোস্টকলে মাইন করে পোস্টকলে কি করে মাইন করে এটা কিন্তু ভালো না প্রশ্ন সরাসরি করবে না পারলে বলবে ইনিল্লা আলামু আমি জানি না আবদুল্লাহিন মসুদ তালান বলছেন যদি কেউ মাসালা না জানে আর যদি বলে আমি জানি না এই কারণে আল্লাহ রব্বুল আল আমিন তার এলেম হাজার গুণ বাড়াই দেয় জোরে বলুন সোহান হাজার গুণ বাড়াই দেয় অতএব না জানলে এটা আমার কিতাবে দেখতে হবে অতএব প্রশ্ন করা ভালো না খারাপ এই জন্য উত্তরবঙ্গ বলেন দক্ষিণবঙ্গ বলেন সব জায়গাতে মাহফিলের মধ্যে প্রশ্ন হয় সভাপতির কাছে আসে কার কাছে সভাপতি যেটা মোনাসেব মনে করেন যথোপযুক্ত মনে করেন সেটাই দেন ফ্যাতনামূলক প্রশ্ন আসলে রেখে দেন এই সিস্টেমটা ভালো না খারাপ আমি ওই সব জায়গায় গেলে আমাকে প্রশ্ন দেয় দেখা যায় যে প্রশ্নোত্তর পর্বটা সবচেয়ে বেশি জমে আলহামদুলিল্লাহ বলেন আজকে তো ভালো প্রশ্ন আমাকে দেওয়া হয়েছে এর উত্তর দেব আল্লাহ কবুল করুক সবাই বলুন আমিন যা হজরত ইমাম বাকেরকে প্রস্ত করা হয়েছিল হে বাকের তুমি তো জৈনুল আবিদিনের ছেলে বলো তো এমন দুইজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে একসাথে মারাও গেছে একসাথে একজনার হায়াত পঞ্চাশ বছর আর একজনের হায়াত দেড়শো বছর আর একজনের হায়াত দেড়শো বছর জন্মগ্রহণ করেছেন একসাথে ইন্তেকালও করেছেন একসাথে একজনের বয়স কত আর একজন মিলে না ইন নো মিলের এমন জটিল প্রশ্ন হে ইমাম বাকের তুমি বলো চোখের পানি লবণ কেন কানের ভিতরের পানি তিতা কেন আর নাকের ভিতরের পানি মিঠা কেন সোভানাল্লা বলেন না সোজানা কঠিন হ্যাঁ সব প্রশ্নের উত্তর সেই দিন ইমাম বাকের দিয়েছিলেন যার নাম তাওরাত কিতাবের মধ্যে আছে জোরে বলুন সোহান ইমাম বা নাম কোথায় আছে তাওরাত কিতাবের মধ্যে আমার নবী যাবের রাদি আল্লাহ তালুকে বললেন ন যাবের সাতুল সাতাতুল বিল মদিনা ফিল আমর ও যাবে মদিনার মধ্যে তোমার বয়স সবচেয়ে লম্বা হবে মদিনার মধ্যে তুমি বেশি দিন বেঁচে থাকবে আমার গায়েবের খবর দিয়েছেন সুবাহ কি দিয়েছেন গায়েবের খবর দিয়েছেন মানুষ একেবারে কম ভালো লাগতেছেন আমার ও আচ্ছা সের বাংলা নদন রসি দেখন খেয়াল আজকের আলোচনা খুব জরুরি আলোচনা ঠিক না বেঠিক ও যাবে তোমার বয়স সবচেয়ে বেশি হবে আমার একজন আওলাদ যার নাম হবে মোহাম্মদ কি নাম তোমার সাথে তার দেখা হবে যদি তার সাথে দেখা হয় আমি নবীর সালাম তাকে পৌঁছাই দিও হজরত যাবে তালান উজ্জীবনের শেষ প্রান্তে এসে উনি মসজিদে নবী থেকে বের হয়ে জন্নাতুল বাকির দিকে রওনা দিলেন জারাতের জন্য কি জন্য জিয়ারতের উদ্দেশ্যে জান্নাতুল বাকির দিকে রওনা হলেন কিসের উদ্দেশ্যে তাহলে জিয়ারাতের উদ্দেশ্যে যাওয়া আছে না নাই সাহাবা একরাম গেছেন না নাই জান্নাতুল বাকির দিকে রওনা দিয়েছেন যেই জান্নাতুল বাকির মধ্যে দশ হাজার সাহাবি ঘুমিয়ে আসে সুবহানাল্লাহ কয় হাজার যে জান্নাতুল কি সম্বন্ধে আমার নবী বলেন মান আরাদাই আমুতা বিল মদিনা ফালিয়া ফাল হে আমার উম্মতেরা তোমাদের মধ্যে যদি কারো ইচ্ছা হয় মদিনায় মরার জন্য মদিনায় মৃত্যুবরণ করতে চায় যদি তাই যেন করে তাই যেন চেষ্টা করে ফাইনি লাহু শাফিউন কারণ মদিনায় মারা গেলে আমি নবী সুপারিশ করব মদিনায় মারা গেলে কে সুপারিশ করবে আমার নবী জান্নাতুল বাকি এই জেয়ারাতে যাচ্ছেন যাবে আদি আল্লাহ তালু হঠাৎ করে একজন যুবককে দেখতে পাইলেন কাকে যুবককে দেখতে পাইলেন এই যুবক এত সুন্দর নুরানি চেহারা এরকম চেহারা তিনি আর কখনো দেখেননি হজরতে মোহাম্মদ আলবাকের কি নাম মোহাম্মদ আল্লাহ আনহু ইমাম সৈনুল আবিদিনের কলিজার টুকরা সোবহান যিনি মা ফাতেমার পাশে ঘুমিয়ে জান্নাতুল বাকিতে দেখেই বললেন মা ইসমুখ তোমার নাম কি উনি বলেন আমার নাম মোহাম্মদ আলবাকের কি নাম আলবাকের সাথে সাথে বললেন তোমার বাবার নাম কি বলেন আলী ইবনুল হোসাইন কি নাম মানে হোসাইনের ছেলে আলী যার ডাক নাম আবেদিন হোসাইন রদি আল্লাহু তালানহুর তিনটা ছেলে তিনও নাম রাখছেন বাবার নামে আলী আলী আকবর আলী অউসত আলী আসগর কয়জন তিনজন কি আলী হজরতে জাবের আদি আল্লাহু তালানহু বললেন কাদ্দিম একটু তুমি সামনের দিকে আসো সামনের দিকে আসলেন এরপর বলেন আখির তুমি একটু পিছনের দিকে যাও পিছনের দিকে গেলেন এরপর তিনি বুকের মধ্যে জড়াই ধরে বলেন ইন্না সালাম আমার নবী তোমাকে সালাম দিয়েছে জোরে বলুন আমার নবী বলছিলেন যে আমার এক সন্তান যার নাম মোহাম্মদ তার সাথে তোমার সাক্ষাৎ হলে আমার পক্ষতে কি দি কি দিও সালাম দিও জোরে বলুন আল্লাহ সেই মোহাম্মদ আল বাকের সেই দিন ওই খ্রিস্টানদের সুয়ালের জবাব দিয়েছিলেন চল্লিশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছিল প্রশ্নোত্তর পর্ব ভালো না খারাপ তবে ওনাদের ছিল আধ্যাত্মিক এলেম কি এলেম আমাদের আধ্যাত্মিক এলেম নাই আমরা হইলাম জাহিরি মোল্লা কি মুল্লা জাহিরি মোল্লা আটকে গেলে আর জবাব দিতে পারে না হ্যাঁ কিন্তু যাদের মধ্যে যারা আহলে কালপ যাদের কাশ্প খোলা তারা যখন আটকে যায় আমার নবী হাজির হয়ে যায় জোরে বলুন সোহা আমার নবী হাজির হয়ে যায় আমার নবী তখন সুয়ালের জবাব দিয়ে দেয় আল্লাহ একবার বলেন এরকম ঘটনা চট্টগ্রামে ঘটেছে সে বর্ণনা দিতে গেলে অন্য আমার আসল বিষয় আমি হারিয়ে ফেলবো আল্লাহ হোমা না মহাম্মা একটু মহাব্বতে পড়ুন আল্লাহ মোহান ইমাম বা রহমাতুল্লা চল্লিশ হাজার খ্রিস্টানকে মুসলমান করেছেন প্রশ্নের জবাব দিয়ে ওনার বাবা হলো ইমাম ইমাম জৈনুল আবিদিন তার বাবা হলেন ইমামে হুসাইন তার বাবা হলো হজরত মৌলাই কায়নাত আলী ইবনাবি তালেব রদি আল্লাহ আনহু হজরত আলী রদি আল্লাহ আনহু কুফার মসজিদের মেম্বরের মধ্যে বসা এমন সময় চল্লিশ জন ইহুদি আলেম আসল কয়জন চল্লিশ জন ইহুদি আলেম এসে আলী রদি আল্লাহ তালানহুকে প্রশ্ন করলেন হে আলী আমরা তোমাকে চল্লিশটা প্রশ্ন করব কয়টা চল্লিশটা প্রস্তক করব যদি জবাব দিতে পারো তাহলে বুঝতে পারবো তোমরা হকের উপরে আসো হাজরতে আলী বললেন উজিব কুম সুয়াল করো সুয়াল করো আমি জবাব দিয়ে দেব জোরে বলুন না সবহান ইহুদি আলেমেরা চল্লিশ জন আর তারা বারো জন কয়জন বারো জন আলেম এসে বল্ল সুয়াল এক নম্বর সুয়াল হে আলী বলো একেবারে না আনসাই আলমাহ এমন একটা জিনিস আছে যেই জিনিস আমরা দেখি আল্লাহ দেখে না এমন একটা জিনিস আছে আমরা দেখি কে দেখে না এলে কিছু আছে না হ্যাঁ ইহুদিরা বলতো সেমন একটা জিনিস আছে যেটা আমরা দেখি আল্লাহ দেখে না বলো তো সেই জিনিসটা কী দুই নম্বর প্রশ্ন হে আলী বলো জমিনের উপর থেকে যখন মানুষ হাঁটে জমিন তখন কি বলে হে হেয়ালি বলো না বিড়াল মিউ মিউ করে ঘরের কোনায় মিউমিউ করে ডাকে বিড়াল তখন কি বলে হে হেয়ালি বলো মাঝে মাঝে কুকুর আকাশের দিকে মুখ তুলে ঘেউ ঘেউ করে ডাকে কুকুর তখন কি বলে অসুবিধা হয়নি কোনো হে আলি বল সূর্য যখন পূর্ব আকাশে উঠে মা তাকলুশামসুহীনা ততলাউ সূর্য যখন পূর্ব আকাশে উঠে কি বলে হে আলী বলো জমিন থেকে কোন জিনিসের ওজন বেশি হে আলী বলো না আসমান থেকে কোন জিনিসের দাম বেশি হে আলী বলো আগুন থেকে কোন জিনিসের পাওয়ার বেশি এরকম চল্লিশটা প্রশ্ন কয়টা আলী বললেন আর নাই জন্য আর নাই মাত্র এই চল্লিশটা প্রশ্ন শোনো সিত্তি না আমি আলীর কাছে এলে মের ষাটটা দরজা আছে কয়টা আমি আলির কাছে ইন্নাইন্দি সিদ্ধি না বাবা মেনালে আলমে আমি আলির কাছে ষাটটা দরজা আছে হজরতে আলী হলেন এলেমের শহরের দরজা দরজার ভিতরে আবার কয়টা দরজা ষাটটা দরজা লেকুললে বাহামালেন একটা দরজার এলেম যদি কাগজে লেখা হয় একটা দরজার এলেম যদি কাগজে লেখা হয় ওই কাগজ বহন করতে এক হাজার উঠ লাগবে এরকম কয়টা দরজা সাতটা দরজা আছে একটা দরজার এলেম কাগজে লেখতে থাকলে ওই কাগজ এত পরিমাণ হবে যেগুলা বহন করতে কয়টা উঠ লাগবে কয়টা উঠ লাগবে ষাটটা উঠ কয়টা কয়টা উঠ লাগবে ষাটটা উঠ লাগবে তাহলে ষাটটা দরজার ভিতরে কত এলেম আল্লাহ একবর বলেন না তাহলে এলেমের শহরের দরজার ভিতরে এত এলেম শহরের ভিতরে কত এলেম সেই শহর হলেন আমার আপনার নবী আউলা তাজদার মদিনা সরকারে দু আলম নূরে মুদসম মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামা জোরে বলুন না সোহান আল্লাহ আমার নবীর এলেম যদি এত হয় আমার আল্লাহর এলেম কত এই জন্য আল্লাহ বলেন আমা উতিতুল আলমাইল্লা কালিলা তোমাদেরকে এলেম দেওয়া হয়েছে একেবারে কম একেবারে এই জন্য পৃথিবীতে কেউ এলেম নিয়ে গর্ব করতে নাই গর্ব করা যাবে না এই সব প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ যদি সময় থাকে পরে দেব আগে আমার কাছে কি প্রশ্ন আসছে এগুলোর একটু উত্তর দিই কি কোন ঠিক কি না এক নম্বর প্রশ্ন কোরআন হাদিসের আলোকে জানাজার নামাজের পর দোয়া বা মোনাজাত জায়েজ কি না চার দিনের ফাতেহা করা বা ওই দিন তাবাররুকের ব্যবস্থা করা যাবে কি না একটা প্রশ্নের ভিতরে দুইটা প্রশ্ন একের ভিতর দুই কি টু ইন ওয়ান টু ইন ওয়ান একটা হলো হাদিসের আলোকে জানাজার নামাজের পর দোয়া বা মোনাজাত জায়েজ কি না খুবই জরুরি প্রশ্ন ঠিক কি না বলেন হ্যাঁ আমরা সুন্নিরা জানাজার পরে মোনাজাত করি ঠিক না বে ঠিক আর কিছু কিছু আলেম বলে বেদাত কি বলে বেদাত বলে নাজায়েজ বলে আজকে এটার একটা সমাধান দরকার আছে না নাই সমাধানটা দিতে হবে পোশকারী বলছে যে কোরআন হাদিসের আলোকে কীর আলোকে কোরআন হাদিসের আলোকে জানাজার নামাজ ফর যে কেফায়া জানাজার নামাজ কি এই জানাজার নামাজ এটা কি নামাজ না শুধুমাত্র দোয়া এটা জানাজার নামাজ এটা কি এটাকে বলা হয় জানাজা কি বলে জানাজা লাশের সালাত এটাতে রুকু নাই সেজদা নাই আর সব আসে না নাই দোয়া আর সলাতের মধ্যে বেশকম আসে না নাই দোয়ার জন্য অজু অজিব না উজু ওয়াজিব না সরাতের জন্য নামাজের জন্য কি লাগে অজু লাগে ঠিক কি না জানাজার জন্য জানাজা শুরু হয়ে গেছে অজু নাই সাথে সাথে তাইয়াম্মম করে জানাজায় শরিক হতে হবে হয় অজু লাগবে না হয় তাইয়াম্মম লাগবে কিন্তু ফরজ নামাজ যেটা অক্তিয়া নামাজ সেটা পানি থাকলে অজু কো অজু করতে হবে তাইয়ামম করে অংশগ্রহণ করা যাবে না কিন্তু জানাজার নামাজ শুরু হচ্ছে অজু করতে গেলে তাকবির চলে যাবে কি চলে যাবে তাকবির চলে যাবে এই জন্য তাড়াতাড়ি তাইয়ামম করে কি করে তাইয়াম্মুম করে জানাজার মধ্যে অংশগ্রহণ করা কি আছে জায়েজ আছে জানাজার নামাজের মধ্যে দুইটা ফরস কয়টা এক নম্বর হলো দাঁড়িয়ে জানা যা পড়া বলেন বসে বসে পড়লে দুই নম্বর হলো চার তাকবির বলা কয় তাকবীর চারটা তাকবীর চারটা ফরসের সমান চারটা রাকাতের একটা তাকবির না দিয়ে যদি লাশ দাফন করে ফেলে কয় তাকবীরে হবে তিন তাকবীরে তাহলে দাফন যদি করে ফেলে তিন দিনের মধ্যে কবরের ওখানে গিয়ে ইমাম সাহেব কমপক্ষে দুইজনকে নিয়ে জানাজা পড়তে হবে জানাজার নামাজ পড়তে হবে কারণ তিন তাকবিরে পড়ছে কয় তাকবিরে তিন তাকবিরে একটা ফরস ছুটে গেছে একটা ফরজ ছুটে গেলে নামাজ বাতিল নামাজ কি এই বলছে আরবাউ তকবিরাতিন কা আরবায়ে রাকাত চারটা তাকবীর হলো চারটা রাকাতের মতো ইমাম সাহেব আল্লাহু আকবার চারটা বলছে পিছনের একজন মুক্তাদি তিনটা বলছে একটা বলে নাই ওই মুক্তাদির জানাজার নামাজ হবে না চুপে চুপে বলতে হবে কি বলতে হবে একটা মশালা শিখলে সত্তরটা শহীদের স্বভাব পাওয়া যায় আজকের মা পিলে মানুষ কম কিন্তু বরকত বেশি ঠিক কিনে ফায়দা বহুত মশালা জানা যায় ঠিক কিনা না রোকন দুইটা রোকন কয়টা ভিতর রোকন মানে ভিতরের ফরস কয়টা এক নম্বর হলো দাঁড়িয়ে দুই নম্বর চার চার ইমামের পিছনে দাঁড়াইছেন ইমাম সাহেব আল্লাহ একবার বলছে আপনি বলেন নাই হবে ইভেন নামাজ বাতিল বরবাদ আবার ইমাম সাহেব দুই তাকবির দেওয়ার পর আপনি আসছেন আপনি কি করবেন মশালা জানা দরকার আছে না নেই আপনি ঢুকে যাবেন আল্লাহ একবার বলে এরপর ইমাম সাহেব সালাম ফিরে এলে বাকি দুই তাকবির আপনি দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন জানাজার নামাজের একটা শর্ত এই শর্ত হলো জানাজার লাশ সামনে থাকা কি বলেন জানাজার লাশ সামনে থাকা মনে থাকবে তো ইনশাল্লাহ অতএব হানাফি মজাহ মতে গায়ে বানা জানাজা জায়েজ নাই আল্লাহর রসুল গায়ে বানা পরেন নাই আমার নবী হাজের আনা পরছেন আল্লাহ কোন আমার নবী মোতার যুদ্ধে তিনজন সাহাবি শহীদ হয়েছেন আল্লাহর রসুল এক মাসের দূরে মদিনায় মেম্বরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী দেখতে পাচ্ছেন যায়ে দারাদি আল্লাহ তালানু শহীদ হচ্ছেন আমার নবী দেখতে দেখে দেখে আমার নবী ধারাবাহাস্য বর্ণনা করেছেন ধরে বলুন সোহান আমার নবী নিজে বলেছেন এই মাত্র জায়ে পতাকা হাতে নিয়েছে এবং এখন শহীদ হয়ে গেছে এভাবে বিবরণ দিয়ে দিয়ে আল্লাহর রসুল চোখে দেখে দেখে হাজ জানা জানাজা পড়েছেন হুজুরের জন্য গায়েব না জোরে বলুন না এটা আল্লাহর রসুলের জন্য খাস এই জন্য ইমাম আবু হানি পর আহমত্তি শর্ত দিয়েছেন জানাজার লাশ সামনে থাকতে তো আমাদের দেশে যে পড়ে না ওর এটাকে বলে রাজনৈতিক নামাজ কি নামাজ গায়েবানা জানাজা পরে না এটা হলো কি রাজনৈতিক নামাজ কথা বুঝতে পারছেন এটা কিন্তু জায়েজ সাফি মাজাহাবে কি আছে জায়েজ আছে জানাজার মাসালার পরে অনেক কিছু আমরা জানলাম আলহামদুলিল্লাহ বলেন আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ জানাজার নামাজ পড়ে ফেললেন এরপরে আসতে প্রশ্ন মোনাজাত করা যাবে কি না এক নম্বরে হাইয়েত পরিবর্তন করতে হবে অর্থাৎ জানাজার সুরতকে পরিবর্তন করতে হবে অর্থাৎ কাতার ভেঙ্গে ফেলতে হবে কি কাতার ভেঙ্গে লাশকে বেরিয়ে ধরতে হবে ঘেরাও করে ধরতে হবে এরপর আপনি দোয়া করবেন এই দোয়ার দলিল আসে না নাই হ্যাঁ এক নম্বরে আল্লাহ রসুল নিজেই

হজরতে জায়দ হজরতে জাফর আবি তালেব হজরতে আবদুল্লাহ ইবনে রাওয়াহা এই তিনজন সেনাপতি নিযুক্ত হয়েছিল আমার নবী এই যুদ্ধের মধ্যে তিনজন সেনাপতি নিযুক্ত করলেন হে জায়েদ তুমি সেনাপতি হে জাফর আবি তালেব তুমি সেনাপতি হে আবদুল্লাহ ইবনে রাওয়াহা তুমি সেনাপতি তিনজনকে যখন নিয়োগ দেওয়া হলো আবদুল্লাহ ইবনে রাওয়াহা চিৎকার করে করে কাটতেছে কারণ আবদুল্লাহ ইবনে আবাহা বুঝতে পারছে তিনজন সেনাপতি নিয়োগ দেওয়া মানি হলো তিনজন শহীদ হয়ে যাবে এরপর আমার নবী বললেন তোমরা যদি শহীদ হয়ে যাও তোমাদের মধ্য থেকে একজনকে সেনাপতি বানাইও আমার নবী মেম্বরের উপরে বসা আল্লাহ রুসুল ইয় জুরু وقشبل له ما بينه وبين الشام الله সামনে সিরিয়া থেকে মদিনা পর্যন্ত এই জায়গাটা স্পষ্ট হয়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীর কাছে যখন খবর আসলো দুই লক্ষ বাতার থেকে বেশি খ্রিস্টান মুসলমানদেরকে শেষ করার জন্য সিরিয়া থেকে আসছে আমার নবী তখন তিনজনকে সেনাপতি বানাইলেন আর বললেন দিনের বেলা পাহাড়ের পাশে পাশে শুয়ে থাকবে রাতের বেলা হেঁটে হেঁটে মোতার দিকে যাবে জোরে বলুন না আল্লাহ আল্লাহর নবী তিন হাজার বাহিনী তিন হাজার সাহাবিদেরকে দিয়ে পাঠিয়ে দিলেন খালেদ সাইফুল্লাহ সেই দিন ছিল জোরে বলুন সোহান আল্লাহ এই তিন হাজার আর এই লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতেছে সোহানাল্লাহ বলেন না লাখের বিরুদ্ধে নির্দেশনা পেয়ে ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে এক এক করে শহীদ হয়ে যাচ্ছে আর আমার নবী সাহাবা না মদিনা মোনাব্বরায় মসজিদে নবীতে আমার নবী বিবরণ দিতেছে আল্লাহ একবার বলেন না ভাবুয়ে আন্দুরিলা মারি কাতিম ফাক্কার আখ হাজার রাথা হা রেসা হে আবু ব করম রসম হে আমার সাহাবিরা এই মাত্র যাই দিবনে হা রেসা পতাকা হাতে নিয়েছে এক মাসের সফরের পথ আমার নবী বর্ণনা দিচ্ছেন সবহানন্দ বলেন থামাদা হাত্তা উস্তু সিদা যাই দেবনে হা শহীদ হয়ে গেছেন আমার নবী তখন অসল্লা আলাই হে আল্লাহ বানা জানা জানাজা পড়লেন অর্থাৎ হুজুরের জন্য গায়েবানা হুজুরের জন্য কি হাজের বলেন না হুজুরের জন্য কি হুজুর জানাজার নামাজ আদায় লাহু জানাজার নামাজ শেষ করে আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন জোরে বলুন না সোবাহান আল্লাহ এবার বলেন জানাজার পর দোয়া আছে না নাই কে দোয়া হ্যাঁ আচ্ছা দোয়া নিজে করছেন করার পরে আবার কি বললেন হুজুর বললেন ইস্তাক ফিরু লাহু ও আমার সাহাবিরা আমার জায়েদের জন্য তোমরা একটু আল্লাহর দর পরে দোয়া করো তাহলে হুজুরের ফেল কৌল অর্থাৎ হুজুর নিজে করেছেন করার জন্য আর ওরা কয় বেদাত ওরা কি বলে কি নবীর কথা শুনবো না ওদের কথা শুনবো লামা জাহাবিদের কথা শুনবো ওহাবিদের কথা শুনবো আমার নবী বলেন ফিরু লাহু তার জন্যে কি করো ফার কর এরপরে দেখেন অকত খালাল জান্না এরপর আমার নবী বলেন এই মাত্র জায়েদ জান্নাতে ঢুকে গেছে দুনিয়ার কেও তা আমার নবী দেখলেন যে জায়েদ জান্নাতের মধ্যে ঢুকে গেছে জান্নাত কত দূরে জান্নাত হলো সাত তবগাসমান তার উপরে হলো সিদ্ধাতুল মন্তাহা তার উপরে হলো জান্নাত জোরে বলুন না সোবাহান এত দূরে আমার নবী দেখেন না দেখেন আমার নবীর দেখার আমাদের দেখা কি নয় এক নয় এরপর দেখেন আল্লাহ রসুল এভাবে তিনও জনার শাহাদাতের সুসংবাদ দিলেন এবং বলেন অস্তাক লাহু। অস্তাক ফিরু লাহু তার জন্যে দোয়া করো এই হাদিসখানা কোথায় আছে এই হাদিস খানা আসে ইতে এই হাদিসখানা খানা আছে আফ ফথুল বাড়িতে এই হাদিসখানা খানা আসে বিশ্ববিখ্যাত ইমাম জায়লাই উনি নাসমুর রায়ার মধ্যে মোরসাল হাদিস হিসাবে সাত শত বাষট্টি নম্বর হাদিস কয় নম্বর বাষট্টি নম্বর হাদিস সুতরাং এগুলা দলিল আসে না নাই এরপর দেখেন আমার নবী বলেন বিশেষ করে আবু দাউদ শরীফ কোন কিতাব আবু দাউদ শরীফের দুই শত পঁচাত্তর নম্বর হাদিস এবং তিন হাজার একশো নিরানব্বই হাদিস এই হাদিসের মধ্যে হজরতে সৈয়দ আবু আলাল রাহুিত আমার নবী বলেন তোমরা যদি মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ো যদি পরে ফেলো বলেন কি যদি সল্লাই তুম আলাল মাইয়েতে যদি কি করো মাইয়েতের জানাজার নামাজ পড়ে ফেলো দোয়া তাহলে তার জন্য খালেস ভাবে দোয়া করো জোরে বলুন না আমার আল্লাহ কোরআনে বলেন খানা খাওয়ার পর চলে যাও কোথাও দাওয়াত গেলে শেষ বিলম্ব করা মাকরু ওখানে বসে বসে গল্প করা কি অনেক জনে আসে বই বই পানহার আর গল্প করে আছে না নাই এটা কি মাকরুহ আল্লাহ বলেন ইজা তো আইম তুম যদি তোমরা খানা খেয়ে ফেলো ফান্তা শেরু খাওয়ার পরে কি করো চলে যাও নাকি খানা খাওয়া অবস্থায় চলে যাবে হ্যাঁ ফেরেট লই দৌড় মারিব না নাকি খানা খাই হাতটা দুই শকর আদায় করি তারপরে যাবে ঠিক না বে ঠিক খাওয়ার আগে বলবে বিসমিল্লা ঠিক না বে ঠিক খাওয়ার পরে বলবে যদি খাওয়ার আগে বিস্মিল্লা না বলে তাহলে আমার নবী বলেন তার খানাটার ভিতরে শয়তানে বমি করে দেয় কিসে আর খাওয়ার আগে যদি একটু নুন খাইতে পারেন খাওয়ার পরে যদি আর একটু নুন খাইতে পারেন আমার নবী বলেন সত্তরটা রোগের দাওয়াই হয়ে যাবে জোরে বলুন সোহান কয়টা রোগের খাওয়ার আগে একটু কি খাবেন লবণ খাওয়ার পরেও একটু লবণ খাবেন কয়টা রোগের শেফা হবে এই সুন্নত পালন করতে রাজি আছেন একটু হাত তুলে দেখান না আল্লাহ কবুল করুক একটা সুনত আহা আমার নবী বলেন হে আমার উম্মত রান্না একটা ছোট্ট আমলকে ছোট্ট মনে করিও না ছোট্ট ছোট্ট আমল দিয়ে অনেক বান্দারা জান্নাতের মালিক হয়ে গেছে তোর বলুন কি হয়ে গেছে জান্নাতের মালিক হয়ে গেছে এক ব্যবসা মহিলা কি মহিলা ব্যবসা মহিলা ব্যবসা মহিলার এই আঞ্চলিক ভাষায় কি বলে খারাপ মাই কি আছে না নাই আসে না নাই যাইতেছে দেখতেছে একটা কুকুর কি একটা একটা কুকুর পানির পিপাসায় জিব্বা বের হয়ে গেছে কুয়ার পাশে ভিজা মাটির ভিতরে জিব্বা দিয়ে লেহন করতেছে ওই বেশ্যা মহিলা চিন্তা করলো হারে এই কুকুরটা পিপাসায় ছটফট করতেছে তার ওরনাটা খুললো খুলে ওরনার মাথায় নিজের চামড়ার মোজাটা বাঁধলো এরপর কুপয়ের ভিতরে দিয়ে পানি উঠাইয়া কুকুরটাকে খাওয়াইল বোখারি শরীফের হাদিস আল্লাহর আল্লাহ তার জন্য কৃতজ্ঞ হয়ে গেলেন খাফা ওই ব্যবসা মহিলার ব্যবসা বৃত্তির গুণ আল্লাহ মাফ করে দিলেন আর এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে দেখে যে রাস্তার উপরে একটা কাটাওয়ালা গাছের কারণে মানুষের যাইতে কষ্ট হয় সে বাড়িতে যাইয়া কুড়াল কুরাল আনি গাছটাকে কাটি ফেললো আমার নবী মেয়েরাজের মধ্যে গিয়ে দেখে সে জান্নাতের মধ্যে দৌড়দৌড়ি করতেছে আমার নবী দেখে বলেন লোকটা তো ভালো ছিল না জান্নাতে আসলো কিভাবে জিব্রিল বললেন সুল আল্লাহ গাছের মাঝখানে একটা রাস্তার মাঝখানে একটা গাছ ছিল গাছটা কাটার কারণে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিছে তাহলে আল আমালুল কালিল লহু আজরুন কবির সুবহান আল্লাহ বলেন না আল আমালুল কালিল লহু আজরুন কবির অল্প আমল পুরস্কার বিশাল সুবহান আল্লাহ বলেন না একটু নুন খাইলে লাভ আসে না নাই একশো শহীদের স্বভাব কয়শো এই জন্যে মুসলিম শরীফের হাদিস আমার নবী বলেন ও আমার উম্মত্রে খবরদার খবরদার একটা ছোট্ট সামান্য আমলকে ছোট্ট মনে করিও না একটা ভালো আমলকে ছোট্ট মনে করিও না ছোট্ট ছোট্ট আমল যদি সব সময় করতে পারো এই আল্লাহ তোমাকে বড় বড় পুরস্কার দিবে ছোট্ট আমলে লাভ আছে না নাই হ্যাঁ রাজি আসেন তো একটু বাথরুমে ঢোকার সময় একটু বাম্পাটা আগে দিবেন কি আগে দিবেন একশো শহীদের বাথরুমেও লাভ আছে দেখা যায় হ্যাঁ বাথরুম খালি পায়খানা করিবার ওখানেও কি আছে লাভ আছে আমার নবী বসতেন কিরকম বাথরুমের ভিতরে ঢুকে আমার নবী গতকালকে তিরমিজি শরীফে পড়াইলাম কোন কিতাবে মা কাশাফন নবী ও সল্লাল্লাহ আলেই ওয়াজ সল্লা মা আও রা আমিন আর্দ আমার নবী বাথরুমে কাপড় আগে বাগে খুলতেন না আমার নবী জমিনের কাছে যে আস্তে করে কাপড় খুলতেন সোহানদ আর আমরা বাথরুমে ঢুকি দরজা ফুরা পুরা ল্যাংডাউয়ে যায় ঠিক কিনে হ্যাঁ আমার নবীর ছোট্ট একটা আমল কি আমল আমার নবী নিজের সরমের দিকে নিজে তাকাইতেন না আল্লাহ একবার বলেন হজরতে উসমান রাজি তালানহু তিরিশ বছর পর্যন্ত নিজের লজ্জা দিকে তাকান নাই কয় বছর নিজের লজ্জাস্থানের দিকে তাকান নাই কে হজরতে উসমান রাজি অনেক লম্বা হয়ে যাচ্ছে আসলে আমি একটু শর্টকাট অ্যান্সার করতেছি এরপর দেখেন তো আল্লাহ বলতেছেন খানার পরে চলে যাও নাকি খানা খাওয়া অবস্থায় চলে যাইতে বলছেন তো আমার নবী এই হাদিসে বলেন জানাজা পড়ার পরে দোয়া করো সুবাহান আল্লাহ বলেন জানাজা পড়ার কোরআন শেফে আরেকটা আছে আয়াত আছে ওয়াইদা হালাল তুম ফাস্তাদু তোমরা যখন এহরামের বেদে ওমরার কাজ সেরে ফেলবে হজের কাজ সেরে ফেলবে ফাস্তাদু তখন তোমরা শিকার করিও তখন তোমরা কি করিও এখন কি এহরাম অবস্থায় শিকার করবে এহরাম অবস্থায় যদি কেউ মাছ শিকার করে প্রাণী শিকার করে তাহলে তাকে দম দিতে হবে কাফফারা দিতে হবে অতএব এহরামের কাজ শেষ করার পরে কি করতে হয় শিকার করতে হয় এই হাদিসেও বলতেছেন যখন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়বে তখন তার জন্য দোয়া করি বলেন সুতরাং জানাজার পরে দোয়া করা যাবে না যাবে দ্বিতীয়ত আল্লাহ রব্বুল আল্লাহর নবী দোয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়ে নির্ধারণ করেন নাই অতএব দোয়াটা আম মৃত ব্যক্তির জন্য দোয়া করলে কার লাভ মৃত ব্যক্তির লাভ জোরে বলুন না সোহান কার লাভ অতএব যারা বলে জানা যার পর দোয়া নাই ওরা হলো মৃত ব্যক্তির দুশ্মন কার দুশ্মন মৃত ব্যক্তির পর্যন্ত বলে এই কুজারে সত্যল লই এসো এবার তো বেদাত বলে বলি আমারে শেষ করে ঠিক কিনে অসুবিধা লাগেনি কোনো দোয়া করবেন না করবেন এই জন্য ফতোয় দারুল দেবন্ধ দেওবন্দের ফতোয়া কিতাব যেই কিতাবের পঞ্চম কণ্ড সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে প্রশ্ন করেছে জানাজা পড়নে কে বাদ সুরা ফাতেহা আর তিন বার সূর আখলাশ পড়ে তো ফতোয়া হে আল জবাব জবাব দিচ্ছে কুই হরজ নেহি কোনো অসুবিধা নেই কি নেই কোনো তাহলে দেখেন দারুল দারুলুম দেওবন্দের ফতোয়ার ভিতরে পর্যন্ত এটাকে অবৈধ বলে নাই এখন আসি নতুন অবৈধ বলা শুরু করেছে জোরে বলুন না না ঔুবিল্লা আমার নবী নিষেধ করেন নাই আমার নবী নিষেধ করেন নাই শুধু তাই নয় আরেকটা দলিল দিচ্ছি

জানাজা পড়তে চাইলেন ফা আকবর হু রসুল্লা সাল্লামা হুজুর তখন ওমরকে ডেকে বলেন অমর ইতাল আলাল জানাজাতে জানাজার নামাজ দ্বিতীয়বার পড়া যায় না জানাজার নামাজ আর একটা জানা গেছে ঠিক না কারণ জানাজার নামাজের নফল নাই জহরের নামাজ নিজে নিজে পড়েছেন আবার আপনি জামাতে পড়তে পারবেন কারণ দ্বিতীয়বার পড়লে নফল হবে কি হবে কিন্তু আসর পড়া যাবে না কারণ আসর নামাজ পড়ার পরে নফল পড়া যায় না মাগরিবের পর পড়া যাবে না কারণ তিন রাকাত নফল বিতির হয় নফল বেজর সংখ্যায় হয় না কিন্তু জোহর এশা এবার দ্বিতীয়বার পড়তে পারবেন কারণ এটা নফল আছে জানাজার নামাজের কি নাই নফল নাই অতএব দ্বিতীয়বার যত পড়েন কোনো লাভ নেই তবে অলি ওয়ারিসের মধ্যে যদি কোনো সন্তান থাকে কি থাকে সন্তান যদি তার বাবার জানাজা পড়তে না পারে তাহলে তার হক থেকে যায় ওই হকের জন্য ও পড়তে পারবে তবে আমাদের দেশে একটা ভুল করে কি করে ভুল করে টাউনে জানাজা হচ্ছে ছেলে পাশে দাঁড়াই রয়েছে জানাজা শুরু হয়ে গেলে আশেপাশে যারা থাকে তাদের জন্য জানাজায় অংশগ্রহণ করা ফরজে আইন কি তখন আর ফরজে কেফায়া থাকে না কি হয়ে যায় আইন হয়ে যায় বহুত মশালায় গলত করতেছি আমরা ঠিক না খুব সাবধান এরপরে আমার নবী হজরতে ওমরকে বললেন হে অমর ফিরু লাহু তোমার জানাজা পরা দরকার নাই তুমি তার জন্য দোয়া করো তাহলে আমার নবী ওমরকে কি করতে বলছেন এত দলিলের পর তোরা দলিল পাও না হ্যাঁ এর পরের প্রশ্ন হলো চার দিনের ফাতে করা তাবার রুখ করা যাবে কি যাবে না যাবে যাবে না যাবে যাবে বলেন না এবার দলিল আসেন দলিল কী কোনো ব্যক্তি মারা গেলে তিন দিন পর্যন্ত শোক কয়দিন সবাই বলেন কয় দিন তিন দিন পর্যন্ত মৃত ব্যক্তির বাড়িতে চুলা জ্বালানো যায়স এখন কিন্তু আবার চালু হয়েছে এটা ঠিক কিনা না হ্যাঁ মৃত ব্যক্তির বাড়িতে কয়দিন পর্যন্ত চুলা জ্বালানো যাবে না সবাই বলেন কয় দিন কারণ তিন দিন হলো কি আয়ামুল বালা তিন দিন কবরের মধ্যে বড় মুসিবত চলে তিন দিন সন্তানেরা তাহালিল পড়বে দোয়া করবে কথা বুঝতে পারছেন কি করবে তাহালিল পড়বে দোয়া করবে কোরআন শরীফ তেলাবাদ করবে মাকফরাত করবে কবর জিয়ারত করবে তিন দিন পর্যন্ত কবরে পানি দিবে কি দিবে পানি দেওয়া সুন্নত হজরতে বেলাল আমার নবীর রওজা পা মাটি দেওয়ার পরে তিনি তিন দিন পর্যন্ত পানি দিয়েছেন জোরে পড়ুন কয়দিন তিন দিন পর্যন্ত পানি দেওয়া কি সুন্নত বলেন না শূন্যতে সাহাবা শূন্যতে আর আমার নবীও দিতে বলছেন আমার নবীও দিতে বলছেন তো শোক কয়দিন তিন দিন তিন দিনের পরে যখন চতুর্থ দিন আসবে এই দিন থেকে শুরু হয় আইয়ামুল কেসমা বলেন কি আইয়ামুল কেসমা সম্পত্তি বন্টনের দিন তিন দিনের ভিতরে মৃত ব্যক্তির সম্পদ বন্টন করা না যায়স তিন দিন পরে তার সম্পত্তি বন্টন কাপড় চোপড় মেয়ে বলবে আমার মায়ের শাড়িটা দাও আর একটা মেলবে আমার মায়ের একটা আংটি আমাকে দাও স্মৃতিস্বরূপ বলে না বলে আমি বা আমি স্বামী বাড়ি যাচ্ছি আমার মায়ের একটা পেডিকোট আমাকে দাও আমি স্মৃতিস্বরূপ রেখে দেব। ঠিক নেবে ঠিক তিন দিন পরে চতুর্থ দিন হলো আয়ামুল কিসমা অর্থাৎ বন্টনের দিন শুরু কিসের দিন শুরু বন্টনের দিন শুরু বন্টনের দিন শুরু হলে এবারে আল্লাহ কি বলেন সৌরা আট নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ইদা হাদর আল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু হে দুনিয়ার মানুষেরা যেদিন বন্টনের দিন শুরু হবে সেই দিন যদি আত্মীয় স্বজন আসে ইয়াতিমরা আসে আর মিসকিনরা যদি আসে ফারযুকুহুম মিনহু মৃত ব্যক্তির সম্পদ থেকে ওই আত্মীয় স্বজন মিসকিন অ্যাতিম যারা এসছে তাদেরকে খানা খাওয়াইয়া দাও জোরে বলুন এত বড় দলিল কিসের দলিল কোরআনের দলিল আহা যেদিন আইয়ামে কিসমা শুরু হবে যেদিন ছেলে বলবে আমি এটা নেব মেয়ে বলে ওটা বলে এটা নিয়ে নিয়ে সবাই চলে যায় বিদায় নিয়ে ঠিক না সেই দিন যদি আত্মীয় স্বজন আসে তাহলে তাদেরকে খানা খাওয়াও হজরতে মাখুল তাবি মাখুল বলেন আমরা আয়ামুল কেসমা যেদিন হয় সেই দিন আমরা উট জবই দিতাম কি জবই দিতাম নাহানু নাসবাহুল জাজুর তফসিরে মাদারেকের মধ্যে এসেছে নাহানু নাসবাহুল জাজুর আমরা উট জবই দিয়ে খাওয়াইতাম জোরে বলুন নাসবাহ কি জবই দিয়ে খাওয়াইতাম অথচ জেল থেকে বাইর হয়েছে আমাদের এই মুফতিসাপ কাজী ইব্রাহিম উনি বলতেছে যদি চুলা জ্বালায় গোস্ত রান্না করে মা বাবার কবরে যদি আজাব বাড়াইতে চাও তাহলে চুলা জ্বালাও হ্যাঁ বেটা তুই কি বুঝছো বেটা তুই কি মহাত্মে হয়েছ তিন দিনের আগুন জ্বালাবার কথা যেটা সেটার কথা বলা হয়েছে আর যে হাদিস দিয়ে সে বলছে সেটা হলো মিতু ব্যক্তির জন্য চিৎকার করে করে কানলে কবরে আজাব বাড়ে কিন্তু আওয়াজ না করে চোখের পানি ফেলে কানলে কি হয় না অসুবিধা হয় না কোন জায়গার হাদিস কোন জায়গায় লাগায় হায় 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 কোথায় নিয়া হা আর কোথায় চুলা জ্বালানো নজ্লা বলেন এবারে আসেন স্পষ্ট করেন হুজুর আল্লাহর নবী জিয়াফত খাওয়াইছে কিনা ওরা তো জিয়াফতকে বে বেদাত বলে আল্লাহর নবী জিয়াফত খাওয়াইছে কিনা বুখারি শরীফ কোন কিতাব সবাই বলেন কোন কিতাব বুখারি শরীফ হজরত আয়েশা সিদ্দিকা বলেন মা খাদিজার ইন্তেকালের পরে রুব্বা মা আমার নবী প্রায় সময় নিজের হাতে ছাগল দিতেন কি জবেন রুব্বা মা আদা আন আমার নবী কাউকে ছাগল ধরতে দিতেন না নিজে নিজে চামড়া খসাইয়া ছোট্ট ছোট্ট টুকরা করতেন আল্লাহ একবার বলেন না আমার নবী সাগল জবাই দিয়ে সুম্মাই আবার সুয়াফি সদায় খাদি যা আমার নবী নিজে ওই গোস্তগুলা ভাগ করে করে মা খাদিজার আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছায় দিতে ও দুনিয়ার মানুষেরা মা খাদিজার ইন্তেকালের পরে আমার নবী যদি প্রায় সময় খাদিসে এসেছে সে প্রায় সময় আমার নবী যদি ছাগল জবই দিয়ে কাসা গোস্ত ভাগ করে দিতে পারেন আমরা রান্না গোস্ত খাওয়াইতে পারি না পারি কারণ আরবের লোকেরা রান্না করতো না তারা গোস্ত নিয়ে আগুন দিয়ে পোড়াই পোড়াইয়া কাবাব খাইতো কি খাইতো কিন্তু আমরা তো মশল্লা দিয়ে এখন তো গোস্ত দিলে কবে আরে গোস্ত দিছে মশল্লা দেয় নাই ঠিক কী নে আমরা কি করি তবে খাস সুন্নত হলো গোস্ত দেওয়া খাস সুন্নত কি গোস্ত দেওয়া দলিল আছে না নাই হ্যাঁ তা আমার নবী মা খাদিজাকে মহাব করতেন আমার নবী আন্না আয়সার কাছে মা খাদিজার বেশি গুণগান গাইতেন কি গাইতেন গুণগান গাইতেন বুঝা গেল মৃত ব্যক্তির জন্য গুণগান করা তার ভালো আলোচনা করা যায়স আমার নবী বলেন উস্কুরু মহা সেনা মতাকুম বোকারি মৃত ব্যক্তির ভালো ভালো গুণগুলা তোমরা বর্ণনা করো সোহান আল্লাহ এই জন্য মা বাবার মৃত্যুর পরে মা বাবার জন্য মাহফিল করা এই হাদিস অনুযায়ী সুন্নত এই হাদিস অনুযায়ী কি সুন্নত আল্লাহ আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন বলেন জিয়াফত সুন্নত না বেদাত জোরে বলেন আমার নবী নিজে ছাগল জবই দিয়ে খাওয়াইছেন এই জন্য ছাগল দিয়ে জয়াফত করা খাস সুন্নত কি দিয়ে যদি গরু দেন একটা ছাগল কিনে নেবেন কারণ ছাগলের জন্য আমার নবীর বেশি দোয়া আমার নবী বলেন লা কুমুসা কেয়ামত হবে না হাত্তা তাহলে কার সাত যতদিন ছাগল থাকবে অতদিন কেয়ামত হবে না এটা গরিবুল হাদিস এটা কি খুব দুষ্প্রাপ্য হাদিস এটার উপরে ফাজিল অনার্সের মধ্যে প্রশ্ন এসেছে এই হাদিসটার উপরে যতদিন ছাগল থাকবে অতদিন কারণ ছাগলের সাথে আকিকার সম্পর্ক কিসের তো সন্তান হবে আকিকার জন্য কি লাগবে ছাগলও লাগবে এই জন্য আকিকা ছাগল দিয়ে দেওয়া খাস উন্নত কি দিয়ে যদিও গরু দিয়ে যাওয়া জায়েজ আছে তবে খাসুন্নত কি দিয়ে বহুত কিছু আজকে জানতে পারেন আলহামদুলিল্লাহ বলেন না আর জলে বলেন আলহামদুলিল্লাহ নম্বর প্রশ্ন কবর তালকিন ও কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কি না জানাজার নামাজের পর লোকটি কেমন ছিল এ কথা বলা যাবে কি এখানেও এক প্রশ্নে কয়টা দুইটা একটা তালকিন আর একটা হলো জানাজার নামাজের পর লোকটি কেমন ছিল এ কথা বলা তো তালকিন তো হয় দাফনের পরে আর লোকটি কেমন ছিল এটা হলো কুলে থাকা অবস্থায় কিসে মনে রাখবেন মৃত ব্যক্তির জন্য দোয়া জানাজার আগেও যায়স পরেও যায়স আবার দাফনের পরেও যায়স কয়ভাবে যদি বলে বেদাত তাহলে দেখেন জানাজা হয়ে গেল কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ আমার বাবারে মাফ করে দাও তাহলে এটাও যাবে ঠিক কি না গুজু আল্লাহ আমার বাবারে মাফ করে দাও আল্লাহ আমার বাবারে মাফ করে দাও জানাজার লাশ নিয়ে যাচ্ছে আর যদি বলে দাফন দিতে আর যদি বলে আল্লাহ আমার বাবারে মাফ করে দাও তাহলে এটাও কি হয়ে যাবে ও ঢিলা ঢিলা মৌলবি ঢিলা ঢিলা ফতোয়া দাও খা ঠিক কি না এই জন্য ওহাবি বেকুব ওহাবি কি বেকুব এটা আমি বলি না ইমাম সাফি বলছে আব্দুল ওহাব নজদিকে উনি বলছে কান আর রজুলান বলিদান এই লোকটা মূর্খ মানুষ আছিল কি ছিল মূর্খ মানুষ আছিল কান আর রজুলান বলিদান মার্কা ছিল কি ছিল মার্কা